বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আবারও উপস্থিত হয়েছি ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্রের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে। আমি কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার প্রভাষক এম শরীফউদ্দিন এলাহি। তো চলো শুরু করি। তবে এর আগে বলে দিচ্ছি, গত ক্লাসে আমরা জানতে পেরেছিলাম মুসলিম ইমাম, চার ইমামের মধ্যে প্রথম ইমাম ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলা আলাইহি, এর জীবনী সম্পর্কে আজকে আমরা জানতে পারবো এই ক্লাস থেকে। যেটা সেটা হচ্ছে ফিকহে হানাফি, মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তিনি যে ফিকহ গ্রন্থ রচনা করেছিলেন, সেই ফিকহ গ্রন্থের বৈশিষ্ট্যসমূহ, তার বৈশিষ্ট্য কীরকম ছিল সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করি। আচ্ছা, ফিকহে হানাফির বৈশিষ্ট্যাবলী। ইসলামী শরীয়তের চিন্তার সীমাহীন নীলিমায় বিশাল এক আলোকপথ হানিফি ফিকহ শাস্ত্র। তার মানে হানিফি ফিকহ শাস্ত্রের কথা যদি বলি, এটা বিশাল এক নীলিমা, মানে বিশাল এক আকাশের সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার স্নেহভাজন সাহাবিদের অন্তর্ধানের সাথে সাথে, অন্তর্ধান মানে হচ্ছে ইন্তিকাল, ইন্তিকালের সাথে সাথে ইসলামের চিন্তার জগতে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল তা কানাই কানাই পরিপূর্ণ করে চিন্তা জগতের এক বিস্ময়কর দিগন্ত আবিষ্কারকের ভূমিকায় আগমন করেছিলেন ইমাম আজম আবু হানিফা রহমাহুল্লাহ তাআলা আলাই। তার রচিত মোট আজকে বিশ্বের 120 কোটি মুসলমানের শতকরা 75 জনই তার প্রণীত ফিকহে মাজহাবের অনুসারী। হানাফি ফিকহের কতিপয় বৈশিষ্ট্য নিয়ে আমরা এখন কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর আছে তত্ত্ব ও হেকমতে পরিপূর্ণ। তার মানে তার ফিকহ গ্রন্থের মধ্যে এত তত্ত্ব, এত হিকমত। হিকমত মানে হচ্ছে কি, এত বিজ্ঞানময়তা, এত যুক্তি, এত সুন্দরভাবে তার উপস্থাপনা মাসালাসমূহের তত্ত্ব এবং তথ্য, হিকমত ও কল্যাণকারিতা অনেক বেশি বেশি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শরীয়তের মাসালাসমূহ নিছক তাবুত তথা দাসানুক নয়। তার মানে হচ্ছে মানুষকে এটা ফলো করে না। তার মানে এটা কীরকম, আচ্ছা এটার বিশ্লেষণ সামনে আসছে, যে প্রত্যেকটি বিধানে মুসলিহাত তথা কল্যাণ বিদ্যমান। মানে প্রত্যেকটাতে কী আছে, কল্যাণ রয়েছে, এগুলো মানুষের স্বাভাবিক অভ্যাস না। মানে প্রত্যেকটার পেছনে এক একটা কল্যাণ রয়েছে, যেমন নামাজের মধ্যে, কোরআন তিলাওয়াতের মধ্যে প্রত্যেকটাতে একটা কল্যাণ আছে। সে কথা এখানে বলা হচ্ছে, যেমন নামাজ ও রোজার হেকমত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। একজন প্রকৃত মুমিন মুসল্লি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার পক্ষে কখনো অন্যায়, ফাহিশা, মন্দ কাজ এবং অশ্লীল কাজ করা কখনো তার পক্ষে সম্ভব হবে না, যদি সে প্রকৃত মুসল্লি হয়ে থাকে। আচ্ছা, একইভাবে রোজা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুম সিয়ামি কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের, রাসূলদের উম্মতের উপরে রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহকে ভয় করো। রোজার ভিতরে কী আছে, তাকওয়া অর্জন হয় যেভাবে, সেভাবে অন্য কোথাও তাকওয়া অর্জন হয় না। কারণ রোজা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা হয়। এর মানে আবার ওটা মনে করো না যে বাকিগুলো অন্য কারো সন্তুষ্টির জন্য হয় বলে, সেটা না। কিন্তু বাকিগুলোর মধ্যে কারচুপি করার সম্ভাবনা থাকে, রোজার মধ্যে কোনো কারচুপির সম্ভাবনা নেই। নামাজের মধ্যে তুমি 5 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্তের 4 রাকাতকে কী করে মাঝে মাঝে কী জানি বলে ফরজ পড়ে ও সুন্নতার নফলের কোনো খবর নেই, কিন্তু রোজার মধ্যে রোজা যতটুকুই সূর্যাস্ত থেকে শুরু করে সূর্য দুঃখিত সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পুরোটাই পড়তে কী করতে হবে, রোজা রাখতে হবে। কিন্তু অনেকে তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলে, কিন্তু রোজা তাড়াতাড়ি শেষ করে কোনো সিস্টেম নেই। সেই জন্য বলা হচ্ছে এতে এত বেশি তাকওয়া অর্জিত হয়, আর কোনো ইবাদতের মাধ্যমে এত তাকওয়া অর্জিত হয় না। সহজ সরল পড়ছিলাম কি, ফিকহে হানাফি এর বৈশিষ্ট্যাবলী। তোমাদের ঠিক 3 নং অথবা 4 নং প্রশ্নে আসতে পারে, ফিকহে হানাফি এর 5টা বৈশিষ্ট্য উল্লেখ করো, তখন তোমাদের এগুলো বলতেই হবে। সহজ সরল, আচ্ছা, হানাফি মাজহাব অন্যান্য মাজহাবের তুলনায় সহজ সরল ও অনায়াস সাধ্য। আচ্ছা, কারণ তিনি আল্লাহ তাআলার বাণী ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ কি, সব কিছুকে সহজ করেছেন, সেই দলিলটা তিনি গ্রহণ করেছেন। আচ্ছা,
তিনি আচ্ছা কোথায় গেল, তার মাজহাবের সহজতর একটি দৃষ্টান্ত হচ্ছে তিনি চোরের হাত কর্তনের জন্য 10 দিরহামের শর্ত আরোপ করেছেন। তিনি আরো বলেন, পিতার সম্পদ পুত্র চুরি করলে এবং স্বামী স্ত্রীর সম্পদ স্বামী স্ত্রীর পারস্পরিক চুরির জন্য কত ইয়ার তাতে হাত কর্তন সাব্যস্ত হবে না। হ্যাঁ, এখানে 10 দিরহাম তিনি কি করেছেন, একটা সীমানা নির্ধারণ করেছেন, মানে চোর যদি 10 দিরহামের কম চুরি করে তাকে হাত কর্তন করা যাবে না, আঙ্গুল কর্তন করা যাবে না। আর যদি স্বামী স্ত্রীর সম্পদ চুরি করে বা স্ত্রী স্বামীর সম্পদ চুরি করে বা সন্তান তার বাবার সম্পদ চুরি করে সেক্ষেত্রে হাত কর্তন করা যাবে না, তিনি সহজ করেছেন। তারপরে আছে কি, একইভাবে ইমাম মালিক রহমতুল্লাহ এর মতে চোর শিশু হলেও হাত কাটা হবে, কিন্তু অন্য ইমামের ক্ষেত্রে সেটা অনেক কঠিন, চোর যদি সে শিশুও হয় তার হাতও কাটতে হবে। আচ্ছা, তাহলে জিম্মিদের স্বাধীনতা প্রদান, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে জিম্মি, যেমন হানাফি ফিকহে জিম্মিদের উদার দৃষ্টিভঙ্গির সাথে স্বাধীনভাবে স্বীয় অধিকার ভোগ করার সুযোগ দিয়েছেন। যেমন জিম্মিদের রক্ত মুসলমানদের রক্তের ন্যায় নিরাপদ, তারা মুসলমানদের মতো যাবতীয় ব্যবসা পরিচালনা করতে পারবে, তাদের ধর্মীয় আইন অনুসরণ কি আইন অনুশাসনের তারা ব্যক্তিগত জীবন পরিচালনা করতে পারবে। আচ্ছা, অথচ শাফি ও মালিকি মাজহাবে জিম্মিদের এতটা স্বাধীনতা দেওয়া হয়নি। জিম্মি মানে কি, জিম্মি মানে হচ্ছে ইসলামী অধ্যুষিত রাষ্ট্রে যারা অমুসলিম থাকে, মানে ইসলামী শাসন কায়েম রয়েছে এমন দেশে যারা অমুসলিম বাস করে তাদেরকে জিম্মি বলা হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে জিম্মিদের তিনি যে স্বাধীনতা দিয়েছেন, অন্য কোনো ধর্মে অতটুকু স্বাধীনতা দেওয়া হয়নি, অন্য কোনো ধর্মে না দুঃখিত অন্য কোনো ইমামে অতটুকু স্বাধীনতা দেননি। আচ্ছা, তারপরে আছে লেনদেনের ক্ষেত্রে সঙ্গতিশীল, এটা কীরকম, মানুষের পার্থিব প্রয়োজনাদি তথা লেনদেন ও আচার আচরণের ক্ষেত্রে হানাফি ফিক সঙ্গতিশীল, তিনি সঙ্গত রেখেছেন সব কিছুর সাথে। কীরকম, যেমন তিনি বলেন, প্রাপ্তবয়স্কা কন্যা নিজ বিবাহে ইচ্ছাধীন, প্রাপ্তবয়স্কা কন্যা নিজ বিবাহে ইচ্ছাধীন, তার মানে যার বয়স প্রাপ্ত হয়েছে, বোধশক্তি সম্পন্ন হয়েছে, সে চাইলে নিজের বিয়েটা নিজে করতে পারবে, অর্থাৎ প্রাপ্তবয়স্কা নারী নিজের পছন্দ মতো পাত্র বাছাই করতে পারবে, জোর করে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া যাবে না তার অনুমতি ছাড়া, সে কথা এখানে বলা হচ্ছে। এক্ষেত্রে অভিভাবক তার উপরে জোর জবরদস্তি করতে পারবে না বা বল প্রয়োগ করতে পারবে না, যেটা আমাদের দেশে অনেক সময় পরিবারতান্ত্রিক পদ্ধতি। পরিবারতান্ত্রিক পদ্ধতি মানে হচ্ছে পরিবারের প্রধান যিনি থাকেন বাবা অথবা মা অথবা বড় ভাই বড় বোন বা কোনো মুরব্বী আত্মীয় স্বজন, তারা কি করে অনেক সময় বলে, পাত্র তো আমাদের পছন্দ হয়েছে, মেয়ের কিসের পছন্দ আর অপছন্দ, আমাদের পছন্দই মেয়ের পছন্দ, এরকম আমাদের পছন্দই ছেলের পছন্দ, এরকম বলে থাকেন। আসলে এটা মোটেও ঠিক নয়, সমীচীন নয়। আমাদের অভিভাবকদের বুঝতে হবে আমার মেয়ে আমার ছেলে কি চাচ্ছে তারা। হ্যাঁ, তারা আবার আবার তারা খারাপ কিছু চাইবে সেটাও কিন্তু কখনো নয়। দেখো, এই সুযোগে আবার তোমরা মনে করো না যে হ্যাঁ আমাদের তো স্বাধীনতা দিয়েছে তাই বলে আমরা যেদিকে মন চাই সেদিকে দৌড়াবো গরু আর ছাগলের মতো, না সেটা হবে না। তোমাদেরও একটা কি আছে, তোমাদের একটা বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বিবেকের ভিতরে আল্লাহ তাআলা দুই ধরনের জ্ঞান ঢেলে দিয়েছেন, একটা হচ্ছে কি ফাল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, একটা ভালো জ্ঞান আর একটা খারাপ জ্ঞান। তিনি এও বলেছেন, তোমরা যদি ভালো কাজ করো তাহলে ভালাই কি বদলা ভালা মিলেগা, আর যদি মন্দ কাজ করো তাহলে বুড়াই কি বদলা সাজা মিলেগা, ভালো কাজ করলে তোমরা ভালো প্রতিদান পাইবা আর যদি মন্দ কাজ করো অবশ্য তোমাদের মন্দ প্রতিদান বা প্রতিফল তোমাদের পেতেই হবে। সুতরাং সাবধান, যোগ্য যে কোপ মারতে হবে, উল্টাপাল্টা কাজ করা যাবে না। ধর্মীয় অনুশাসন কোরআন সুন্না ইজমা এবং কেয়াস, এই চারটার উপর ভিত্তি করে তোমাদের জীবনকে গড়ে তুলতে হবে। আচ্ছা, তারপরে কোরআনকে প্রাধান্য দান, তিনি কোরআনকে সবসময় প্রাধান্য দিয়েছেন বিশেষ ক্ষেত্রে। বিশেষ ক্ষেত্রে মানে হচ্ছে কি, কোনো মাসালার মধ্যে যদি কি হয়, দেখতেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাসালা উদ্ভাবন করার সময় কোরআনকে প্রাধান্য দিতেন, এমনকি হাদিসের সাহায্য ব্যতীত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হলে তাই করতেন। মানে কোরআনের মধ্যে একটা বিধান আছে, তাহলে এখানে আর হাদিসের প্রয়োজন মনে হয় না, তিনি ওটাকে প্রাধান্য দিয়ে সরাসরি ওই আইনটা জারি করে দিতেন। আচ্ছা, তারপরে হচ্ছে নুসুস গ্রহণ, নুসুস মানে হচ্ছে বর্ণনা, স্পষ্ট বর্ণনা, স্পষ্ট বিধান। আচ্ছা, হানাফি ফিকহের সকল হুকুম নসের মাধ্যমে সাব্যস্ত, মানে স্পষ্ট কোরআন এবং সুন্নাহ কোরআনের বাণী বা হাদিসের আয়াত, হাদিসের বাণী বা কোরআনের আয়াত দিয়ে কি সুস্পষ্ট প্রমাণিত, এগুলোকে নুসুস বলা হয়। এবং যে ক্ষেত্রে ইমামগণের মতভেদ রয়েছে সেক্ষেত্রে তিনি শক্তিশালী ও প্রামাণ্য মতটি গ্রহণ
করেছেন। আচ্ছা, যেমন তিনি বলেছেন ওযুতে ফরজ মাত্র চারটি, নিয়ত ও তারতিব তথা ধারাবাহিকতা ফরজ হতে পারে না। এটাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর কথা। আচ্ছা, তারপর কেয়াসের উপর গুরুত্ব আরোপ, তিনি কেয়াসের উপরে গুরুত্ব আরোপ করেছেন। কেয়াস তো আমরা জানি চার নং, যেটা আইনের উৎস কোরআন সুন্নাহ ইজমা এবং কেয়াস, চার নম্বরটা, এটার উপর তিনি কীরকম গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন কি হানফি মাজহাবে প্রতিটি মাসালার ব্যাখ্যায় কোরআন ও হাদিসের আলোকে কেয়াস ও যুক্তির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এ বিষয়ে ইমাম আবজাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর দুই প্রখ্যাত শিষ্য ও সহচর ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ রহমাহুল্লাহ তাআলা আলাই হুমা এ ফিকহ বিষয়ক প্রখ্যাত গ্রন্থ রচনা করে হানফি মাজহাব শক্তিশালী করেন, হানফি মাজহাবকে শক্তিশালী করেন। আচ্ছা, মানবিক আবেদন, ফিকহ হানফির বৃহত্তম অংশ মানুষের পার্থিব প্রয়োজনাদি পূরণে ও আচার আচরণের ক্ষেত্রে সঙ্গতিশীল, মানে মানুষের সাথে সঙ্গতিশীল, মিল রয়েছে মানুষের সাথে, মানুষের চাহিদা কীরকম এই সব কিছুর সাথে যেন একটা সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, সাধারণ মানুষের পার্থিব প্রয়োজনাদি তথা লেনদেন ও আচার আচরণের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মানবিক আবেদনে সাড়া দিয়ে অন্তর্দৃষ্টি ও উপলব্ধির সাথে সমাধান দিয়েছেন, অথচ অন্যান্য ইমামগণ এক্ষেত্রে অনেকটা বাহ্যিক নস ও প্রকাশ্য কেয়াস দ্বারা মাসালা ও সমস্যার সমাধান দিয়েছেন। যেমন বিবাহের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মত হল কন্যা নিজ বিবাহের ব্যাপারে মত প্রকাশের পুরুষের ন্যায় স্বাধীনতা তার রয়েছে, কিন্তু অন্য ইমামের মতে এ ব্যাপারে কন্যার মত প্রকাশের স্বাধীনতা নেই। তাহলে অভিভাবকের ইচ্ছায় যথেষ্ট তারা বলেছেন, এটা কিন্তু আসলেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মানুষের যে একটা জীবন, সেই জীবনের সাথে, চলমান জীবনের সাথে একটা সঙ্গতিপূর্ণ ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন। হ্যাঁ, এরপরে আছে দলিল ভিত্তিক, তার প্রত্যেকটা মাসালা সব কিছু, সকল ফয়সালা সব কিছু দলিল ভিত্তিক। দলিল মানে হচ্ছে প্রমাণ, কোরআন এবং হাদিস থেকে উপযুক্ত প্রমাণ দিয়ে তিনি সব কিছু কী করেছেন, প্রমাণ করেছেন। আচ্ছা, তারপরে অধিক যুক্তি যুক্ত বা যুক্তিমূলক, তার প্রত্যেকটা মাসালার মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হ্যাঁ কোরআন সুন্নাহ ভিত্তিক অত্যন্ত দৃঢ় যুক্তি গ্রাহ্য দৃষ্টিকোণ থেকে সব কিছু বর্ণনা করেছেন। তাই তিনি সাতু মাসাফরা এর ক্ষেত্রে সাউন মিনাত তামার এর হাদিসটি গ্রহণ করেননি, কেননা এটা মাকবুল, এটা একটা সুদ সম্পর্কিত, এটা একটা হাদিসটা হচ্ছে কি, দুঃখিত, এটা হচ্ছে ওই কি জানি বলে আমরা যে ফিতরাদি সাদকাতুল ফিতর সম্পর্কিত একটা হাদিস, সেটার বিস্তারিত আলোচনা অন্য জায়গায় আছে। অবশ্য তিনি হাদিসটাকে গ্রহণ করেছেন, ওটা হচ্ছে গ্রহণ করেননি, দুঃখিত, তিনি এই হাদিসটাকে গ্রহণ করেননি, কারণ এটা হচ্ছে মাকুলা, অর্থাৎ জ্ঞানভিত্তিক। এরপরে এটা মাকুলা নয়, মানে জ্ঞানভিত্তিক নয়, সেই জন্য তিনি ওটাকে গ্রহণ করেননি। আচ্ছা, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু সামনে আছে। তারপর তাহাজিব তামাদ্দুনের উপর রচিত, তাহাজিব তামাদ্দুনের জন্য এই যে নিয়ম কানুন আখলাক এই সব কিছুর জন্য তিনি অত্যাবশ্যকীয় কিছু মাজহাবের তুলনায় তার মাজহাব, মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসালাসমূহ এত সুন্দর, এত তাহজিব তামাদ্দুন এটার মধ্যেই সন্নিবেশিত হয়েছে, যা সত্যি অতুলনীয়। আচ্ছা, জটিলতা মুক্ত, সেটা তো তোমরা বুঝতেই পারছো, তার মানে তার মাসালাগুলো এতটাই সহজ সরলভাবে তিনি উপস্থাপন করেছেন, এর মধ্যে কোনো জটিলতা নেই। আচ্ছা, আরও আছে সার্বজনীন ও ভারসাম্যপূর্ণ, এটা আসলে একেবারে সর্বজন বিদ্য, সকলের জন্য সমানভাবে প্রযোজ্য, ঠিক এরকম, এবং ভারসাম্য, এটা ব্যালেন্স, এটা কোনো সমস্যা কখনো হবে ওরকম কোনো কিছু না। তারপরে আছে উদারতাপূর্ণ, তারপর আছে জীবন চলার পাথেয় ইত্যাদি, এগুলো হচ্ছে আসলেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের হানাফি মাজহাবের ফিকহ হানাফি এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়লাম। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য এ পর্যন্ত রইল, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম।